আজকের আলোচ্য বিষয় যৌনবাহিত রোগ গনোরিয়া, গনোরিয়া কেন হয় এবং এর কার্যকর চিকিৎসা। আসসালামু আলাইকুম, টিটিস হুমি মেডিকেয়ারে নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে স্বাগত জানাই। আমি ডাক্তার রুহুল আমিন, শুরু করছি আজকের আলোচনা পর্ব। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব গনোরিয়া কি, কেন হয় এবং এর কার্যকর হোমিও চিকিৎসা সম্পর্কে। তাই যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন, যারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গনোরিয়া একটি যৌনবাহিত রোগ যা নারী পুরুষ উভয়েরই হতে পারে। এটি একটি কষ্টদায়ক যৌন সংক্রামক রোগ। পুরুষের ক্ষেত্রে এই রোগে প্রস্রাবের সময় জ্বালা পোড়া এবং মূত্রনালী দিয়ে পুঁজের মতো বের হয়। গনোরিয়া রোগটি নাইসেরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেই হয়ে থাকে। আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশার 2 থেকে 10 দিন পরে এর লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। গনোরিয়ার জীবাণু দীর্ঘদিন শরীরের বাইরে টিকে থাকতে পারে না। এরা বেঁচে থাকে নিবিড় যৌনমিলনের মাধ্যমে, এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হয়ে। গনোরিয়া সাধারণত যারা বহুগামী, যারা অনেকের সাথে সহবাস করে থাকে, এমন নারী বা পুরুষের সাথে সহবাস করলে হয়ে থাকে। গনোরিয়াতে পুরুষাঙ্গ, সার্ভিক্স বা জরায়ুর ছিদ্র, রেকটাম বা মলাশয় বা পায়ু, গলা ও চোখ আক্রান্ত হতে পারে। এই ইনফেকশনজনিত কারণে বন্ধত্ব হতে পারে। সাধারণত নারীদের চেয়ে পুরুষরাই এই যৌন রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। সিডিসির পরিসংখ্যানে দেখা যায় 2016 সাল থেকে 2017 সালে পুরুষের মধ্যে গনোরিয়ার হার দ্বিগুণ হয়েছে। এবার চলুন জেনে নিই গনোরিয়ায় আক্রান্ত হলে পুরুষের মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পায় সে বিষয় সম্পর্কে। প্রথমে যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে পুরুষদের মূত্রনালীতে সংক্রমণ। মূত্রনালী হতে পুঁজের মতো বের হয়। এটি পাতলা হতে পারে, আবার ঘনও হতে পারে। এটি পুরুষ ভেদে নির্ভর করে। সিডিসির তথ্য অনুসারে কোনো পুরুষ আক্রান্ত হওয়ার 2 সপ্তাহের মধ্যে পুঁজ বা স্রাব দেখা দিতে পারে। যে কোনো বর্ণ বা যে কোনো পরিমাণের হোক না কেন, পুঁজ বা স্রাব দেখা দিলে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। এছাড়া গনোরিয়ায় আক্রান্ত হলে লিঙ্গ থেকে সাদা, সবুজ বা হলুদ রঙের স্রাব নির্গত হয়। অন্ডকোষ ফুলে যেতে পারে এবং ব্যথাও থাকতে পারে। প্রস্রাব করতে কষ্ট হয়, জ্বালা পোড়া করে এবং কখনো কখনো প্রস্রাব বন্ধও হয়ে যেতে পারে। হাঁটু এবং অন্যান্য গিঁটে ব্যথা করে এবং ফুলে যায়। মহিলাদের ক্ষেত্রে যে সকল লক্ষণ প্রকাশ পায় সেগুলো হল যোনিপথ আক্রান্ত হয়, যোনিপথে এবং মূত্রনালীতে জ্বালা পোড়া করে, পুঁজের মতো হলুদ স্রাব নির্গত হয়, তলপেটে ব্যথা হতে পারে, এছাড়া ঋতুস্রাবে সমস্যা হতে পারে। গনোরিয়ায় আক্রান্ত হলে মহিলারা বন্ধাও হয়ে যেতে পারে। এবার চলুন জেনে নেই গনোরিয়া প্রতিরোধে কি কি করণীয় সেই বিষয় সম্পর্কে। যৌনমিলনে অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে। মহিলাদের ম্যাসিকের সময় পরিষ্কার কাপড় এবং প্যাড ব্যবহার করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন আক্রান্ত হলে দুজনেরই চিকিৎসা নিতে হবে। স্বামী স্ত্রী ছাড়া অন্য নারী পুরুষের সাথে দৈহিক মিলন এড়িয়ে চলতে হবে। যৌনমিলনে স্বামী স্ত্রী উভয়কেই বিশ্বস্ততা বজায় রাখতে হবে। গনোরিয়ায় আক্রান্ত হওয়ার পর কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে তাহলে উভয়েরই চিকিৎসা নিতে হবে। এছাড়া গর্ভবতী মহিলাদের গনোরিয়া থাকলে গর্ভপাতের পূর্বেই চিকিৎসা নিতে হবে, অন্যথায় শিশুর চোখে সংক্রমণ হতে পারে এবং শিশু অন্ধও হয়ে যেতে পারে। এবার চলুন জেনে নেই গনোরিয়ার চিকিৎসা সম্পর্কে। গনোরিয়ায় আক্রান্ত হলে যদি প্রাথমিক অবস্থায় জ্বর হয়, যদি যন্ত্রণায় অস্থিরতা প্রকাশ পায়, যদি প্রস্রাবে জ্বালা হয় এবং প্রস্রাবে বেগ হয়, কিন্তু যদি ফোটায় ফোটায় রক্তময় প্রস্রাব হয়, সেক্ষেত্রে অ্যাকোনাইট মেডিসিনটি খুব ভালো কাজ করে। যদি মূত্রনালীতে টাটানি যন্ত্রণা হয়, যদি স্রাব বেশি না হয়, যদি পুঁজের মতো বের না হয়, যদি ধ্বজভঙ্গের সকল লক্ষণ প্রকাশ পায়, সেক্ষেত্রে জেলসিমিয়াম মেডিসিনটি খুবই কার্যকর। এছাড়া গনোরিয়ার জন্য লক্ষণ হিসাবে মেডোরিনা, মার্কসল, মার্ককর, পালসেটিলা, সেপিয়া, হাইড্রাস্টিস, কোনিয়াম, ইকুইজিটাম সহ আরও অনেক মেডিসিন ব্যবহার করা যেতে পারে। যে কোনো হোমিও ফার্মেসি থেকে আপনারা এই মেডিসিনগুলো কালেক্ট করতে পারেন। মেডিসিন কেনার পূর্বে অবশ্যই মেডিসিনের গুণগত মান যাচাই করে কিনবেন। আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন। এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন।
আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তবে আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনাদের সুস্বাস্থ্য আমার কাম্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।